বাংলায় একটি প্রবাদ আছে, ন্যাড়া নাকি একবার বেলতলা যায়। বিয়ের ক্ষেত্রে এই প্রবাদটি বেশি ব্যবহার করা হয়। বর্তমান যুগে অনেকে একাধিক বিয়ে করেন, সেটি হয়তো দুটি বা তিনটি, কখনো চারটিও হতে পারে, কিন্তু তাই বলে একসঙ্গে আট স্ত্রীকে নিয়ে সুখের সংসার? শুনতে অবিশ্বাস্য লাগলেও থাইল্যান্ডের বাসিন্দা ওং ড্যাম সোরট আট স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বর্তমান সময়ে যখন অধিকাংশ মানুষ দুই স্ত্রী নিয়ে এক বাড়িতে শান্তিতে থাকতে পারেন না, তখন থাইল্যান্ডের এই যুবক আট স্ত্রী নিয়ে সুখে শান্তিতে সংসার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। ওং ড্যাম সোরট পেশায় একজন ট্যাটু শিল্পী। তিনি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের এই আট বিবাহের ঘটনা তুলে ধরেছেন। সাক্ষাৎকারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়। তিনি সাক্ষাৎকারে বলেন, তার স্ত্রীদের একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তারা সবাই মিলে মিষ্টি পারিবারিক সম্পর্ক বজায় রেখেছে। তার আট স্ত্রীর সঙ্গে কিভাবে আলাপ সে কথাও জানিয়েছেন সোরট। সেই কাহিনীও মজার। প্রত্যেকের সঙ্গে প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন তিনি এবং বিয়েও করেন তাদের। সোরট জানান, তিনি তার প্রথম স্ত্রী নং স্প্রিটকে একটি বিয়ের অনুষ্ঠানে দেখে পছন্দ করে ফেলেন। এরপর তাকেও স্প্রিটের পছন্দ হলে বিয়ের প্রস্তাব দেন। সোরটের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী নোংয়েলের দেখা হয় মার্কেটে, যা ছিল প্রথম দর্শনী প্রেম। বিস্ময়করভাবে এই নারীও সোরটের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তার সঙ্গে ঘর বাঁধতে রাজি হন। সোরটের স্ত্রীরা জানিয়েছেন, তারা প্রত্যেকেই তাদের স্বামীকে সমানভাবে ভালোবাসেন। শুধু তাই নয়, সোরটের একের বেশি স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেন না বলে জানিয়েছেন আট স্ত্রী। তার স্ত্রীরা আরও বলেন, তারা তাদের স্বামীর প্রেমে পাগল। অনেকে বলেছেন, তার স্ত্রীরা তার টাকার জন্য বিয়ে করেছেন, কিন্তু এমন গুজব প্রত্যাখ্যান করে সোরট বলেন, আমার পরিবারের প্রত্যেক সদস্য দায়িত্বশীল এবং আমার স্ত্রীরা কাজকর্ম করে অথবা খাদ্যপণ্য থেকে শুরু করে প্রসাধনী এবং হস্তশিল্প বিক্রি করে উপার্জন করে। বিভিন্ন লোকের নেতিবাচক মন্তব্য সত্ত্বেও আর স্ত্রীকে নিয়ে ভালোভাবেই সংসার জীবন উপভোগ করছেন থাইল্যান্ডের এই প্রেমিক স্বামী ওং ড্যাম সোরট।